আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনের ভাই বোনেরা কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে একটা মাইনিং সাইট শেয়ার করবো, সেই সাইটটা অনেকটা ভালো আমি মনে করি। তো এই ইথেরিয়াম মাইনিং, এই ফ্রি ইথেরিয়াম মাইনিং করতে পারবেন, চাইলে এখানে ডিপোজিট করে কাজ করতে পারবেন। তো আমি সাজেস্ট করবো যে ডিপোজিট না করার, ফ্রিতে মাইনিং করেন। আর মাত্র কিন্তু দেখেন 1.5 লক্ষ পয়েন্ট হলে কিন্তু আপনি পাইতেছেন দেয়ার ইথেরিয়াম। যদি আমি একটু দেখাই, দেখেন মাই ওয়ালেটে যাবো, এখানে তারা বলে দিচ্ছে 1 লক্ষ। দেখেন 1 লক্ষ পয়েন্ট হলে 1 ইথেরিয়াম, আর মিনিমাম উইথড্রো হচ্ছে 1.5 ইথেরিয়াম। তাহলে আমরা ধরে নিলাম 1 লক্ষ পয়েন্টে যদি 1 ইথেরিয়াম হয়, তাহলে 1.5 লক্ষ পয়েন্ট হচ্ছে আমাদের 1.5 ইথেরিয়াম, তাহলে কিন্তু আমরা উইথড্রো করতে পারবো। তো দেখুন এই 1.5 লক্ষ পয়েন্ট দেখলাম আমাদের কিন্তু ইজিলি আর্ন হয়ে যাবে। আমি মাত্র আজকে গতকালকে অ্যাকাউন্ট করেছি, এত ইথেরিয়াম এই পয়েন্ট হয়ে গেছে। আর এখানে যদি আমরা 1.5 ইথেরিয়ামের একটু প্রাইস দেখি, জানেন তো প্রাইস কীরকম এখন ইথেরিয়ামের। তো আমি একটু যদি ক্যালকুলেশন করি, তাহলে কত টাকা আর্ন হতে পারে আমাদের 2 থেকে 4 মাসের মধ্যে বা 6 মাসের মধ্যে। এখানে একটু অ্যাড আসে, এই অ্যাডটা কেটে দিতে হবে। আমি যদি একটু ক্যালকুলেশন করি, তাহলে আমি যাবো ক্যালকুলেশন করব। এখন ক্যালকুলেশন করে দেখব যে আমাদের 1.5 ইথেরিয়ামের মানে কত প্রাইস। তার আগে আমি যাবো হচ্ছে ট্রাস্ট ওয়ালেটে 1.5 ইথেরিয়াম মানে কত তা দেখবো। তো দেখেন আমি ট্রাস্ট ওয়ালেটে আসলাম, এখানে 1 ইথেরিয়ামের সমান সমান দেখেন $1,243। এটা কিন্তু একদম হচ্ছে ডাউন আছে, আর এটা আরও বাড়বে। এখন দেখেন $1,243 হচ্ছে 1.5 ইথেরিয়াম ধরি, তাহলে 1,243 আর হচ্ছে 1,200 অর্ধেক আমি যদি 43 বাদ দিই, 1,200 অর্ধেক 600, তাহলে 1,200 আর 600 1,800 কিন্তু আমাদের USD ডলার। তো 1,800 USD ডলারের রেট কত, মানে মূল্য কত হতে পারে? তো আমি একটু ক্যালকুলেশন যদি করি, তো দেখেন একটা রেট কিন্তু 100 আমি 12 টাকা করে ধরি, 112 গুণন, আমি যদি একটু গুণন করি, গুণন 1,800 ডলার। এখন হচ্ছে 1,800 দেবো আমরা, হচ্ছে $1,800। দেখেন আমাদের কিন্তু 2 লাখ, দেখেন 2,16,000 টাকার মতো আসতেছে মেবি। তো আমাদের যদি এই সাইটটাতে, আমাদের তো 1 টাকা ইনভেস্ট করা লাগতেছে না। তো আমরা এই একটা অ্যাকাউন্ট করে দিই, আর যদি আমাদের সময় থাকে আমরা এইগুলো স্পিনগুলো করে নেব। আর দেখেন আমার কিন্তু এমনি অটোমেটিকলি মাইনিং হয়ে যাচ্ছে বা হচ্ছে। তো আপনি যদি রেফার করতে পারেন, আর কিন্তু হিউজ পরিমাণ অল্প দিনে 2-3 মাসের মতো হয়ে যাবে। তো তারা কিন্তু অলরেডি পেমেন্ট করতেছে, বা পেমেন্ট যদি না করতে, আমরা যদি প্লে স্টোরে যাই, তাদের কিন্তু 5 স্টার বা 4 স্টার 4.1 এত কিন্তু আমরা রিভিউ পেতাম না। দেখেন এখানে কিন্তু তাদের এই অ্যাপসে যদি আমরা আসি, তাহলে কিন্তু আমি কিন্তু রিভিউ দিই নাই এ পর্যন্ত, কারণ আমি পেমেন্ট পাবো তারপর রিভিউ দেবো। তো দেখেন এখানে কিন্তু 4.5 রিভিউ রিসে, তারা তো একটা অ্যাপসে যদি 4.5 থাকে, তাহলে অবশ্যই বুঝবেন যে এই অ্যাপসটা কিন্তু অনেক ভালো, অনেক ট্রাস্টেড। তো আপনারা চাইলে এখানে অ্যাকাউন্ট করে কাজ করতে পারেন, আপনাদের ইচ্ছা, যদি না কাজ করেন না করেন। তো অ্যাকাউন্ট করার জন্য প্রথম অপশন আপনি চলে যাবেন হচ্ছে, এখন আমি অ্যাকাউন্ট কীভাবে করতে হয় সেই বিষয়টা দেখাবো। তো অ্যাকাউন্ট করার জন্য আমরা চলে যাবো হচ্ছে প্লে স্টোরে এসে উপরে সার্চ বারে লিখব আমরা হচ্ছে ইথেরিয়াম মাইনিং এসে পড়ছে। তো আমি ইথেরিয়াম মাইনিংয়ে ক্লিক করবো। এরপর জাস্ট আমাদের সামনে যে ইন্টারফেসটা আসবে, প্রথমেই যে ইথেরিয়াম মাইনিং আমরা দেখতে পাচ্ছি, এই ইনস্টলে জাস্ট ক্লিক করে দেব। আমরা যে ইথেরিয়ামটা দেখতে পাচ্ছি, আমরা যদি একটু লক্ষ্য করি, এই ইথেরিয়ামটা দেখতে পাচ্ছি, জাস্ট এইখানে আমরা ইনস্টলে ক্লিক করব। তার আগে আমরা দেখে নিই, এইখানে হচ্ছে 5 স্টার রেট কিন্তু আছে, 4.5 এখানে রিভিউ রয়েছে। এরপর রয়েছে দেখেন 500K-র উপরে ডাউনলোড করেছে। তো বুঝতে পারছেন সাইটটা কীরকম। তো জাস্ট ইনস্টল উপর ক্লিক করলাম, ইনস্টল হবে, অ্যাপসটি ইনস্টল হবে। তো এতক্ষণ আমরা ওয়েট করব, মাত্র 22 MB ওয়েট করতেছি। আমার এখানে একটু লেট প্রবলেম, এই কারণে দেরি হচ্ছে। তো ওপেনে ক্লিক করব, ওপেনে ক্লিক করার পর সাইটটি চলে আসবে। তো সাইটটি আসার পর তো পুরো এটা কেটে দিব, আমরা উপরে এসে কেটে দিব। কেটে দেওয়ার পর জাস্ট এইখানে এরকম অপশন আসলে আমরা এই যে এখানে সাইন আপ দেখতে পাচ্ছি, সাইন আপ আমরা ক্লিক করব। সাইন আপ আমি যদি একটু দেখাই, এই যে সাইন আপ রয়েছে, সাইন আপে ক্লিক করব। তো সাইন আপে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে, জাস্ট এখানে আপনাকে ইমেল দিতে হবে, এরপর রেফারেল কোড দিতে হবে, এরপর পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এখানে একটা টিক মার্ক দিয়েই কিন্তু আমরা সাইন আপ বাটনে প্রেস করব। তো আমি ইমেল দিয়ে দিচ্ছি, যে কোনো একটা আপনি ইমেল দিয়ে দেবেন।
তো আমি জিমেল দিলাম, জিমেল দেওয়ার পরে রেফারেল কোড, রেফারেল কোডের জায়গায় এখন আপনার সামনে যে ডিসপ্লের সামনে যে এখানে রেফার কোড দেখতেছেন, রেফার কোডটা আপনি জাস্ট এখানে বসিয়ে দেবেন রেফার কোডের জায়গায়। এই রেফার কোডটাতে আপনি ভালোভাবে দেখে নেন, আর দেখে তারপরে রেফার কোডের জায়গায় এই রেফার কোডটা বসিয়ে দেবেন। এরপর জাস্ট পাসওয়ার্ডের জায়গায় একটা আপনি স্ট্রং পাসওয়ার্ড দিবেন এই সাইটের। এখানে যে পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ড এখানে কনফার্মে দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে জাস্ট এখানে টিক মার্ক দিয়ে কিন্তু আমাদের সম্পূর্ণ কাজটা শেষ হবে, এই সাইন আপে ক্লিক করতে হবে। তো আমি রেফার কোড দিয়ে পাসওয়ার্ড দিয়ে আমি কিন্তু এটা কনফার্ম করব। তো আমি কিন্তু ইমেল দিয়েছি, ইমেল দিয়ে তারপর রেফার কোড দিয়ে তারপর পাসওয়ার্ড দিয়ে এখানে টিক মার্ক করে দিয়েছি। এখন জাস্ট আমার কাজ হচ্ছে এখানে সাইন আপ, নিচে সাইন আপ বাটন দেখতে পাচ্ছি, এখানে সাইন আপ দেখতে পাচ্ছি, সাইন আপে ক্লিক করব। তো আমি সাইন আপে ক্লিক করছি। সাইন আপে ক্লিক করার পর দেখেন ইথিরাম মাইনিং ইউ হ্যাভ রেজিস্টার সাকসেসফুলি দেখাইছে। এখন জাস্ট ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করার পর দেখেন আমার সামনে এরকম ইন্টারফেস শো করবে, আপনার সামনে এরকম আসবে। জাস্ট এখানে ইমেল এবং যে ইমেল দিয়েছিলেন ওই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করবেন। তো আমি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি। তো জাস্ট এরপর এখানে আমি হচ্ছে লগ ইন ক্লিক করব, আমার ইমেল এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে এবং লগ ইন ক্লিক করব। লগ ইন ক্লিক করার পর যখন একটু লোডিং নেবে, আমার এখানে একটু নেট স্লো, জাস্ট এখানে আমার কিন্তু কনফার্ম এখানে ইয়ার কথা বলতেছে। এরকম অপশন যখন আসবে তখন রিসেন্ট এখানে ক্লিক করবেন, জাস্ট ক্লিক করার পর একটু ওয়েট করবেন, জাস্ট ওয়েট। তো এখানে কনফার্ম রিসেন্টে ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে। যখন জাস্ট এখানে আপনার ইমেলে এখন যাবেন, ইমেলে যে আপনার ইমেলে একটা মেল গেছে ওটাকে ওইখান থেকে সাইন আপ করতে হবে। জাস্ট এখানে ওকেতে প্রেস করব এবং আমি যাবো এখন হচ্ছে ইমেলে। তো আমি আমার ইমেলে চলে আসলাম। ইমেলে চলে আসার পর কিন্তু এখানে যদি আপনার কোনো ইমেলে না আসে, প্রথমে ইমেলটা এখানে লগ ইন থাকা লাগবে, আর তারপর এখানে যদি কোনো মেসেজ না আসে জাস্ট এই যে উপরে দেখতেন থ্রি ডট মেনু, জাস্ট এখানে প্রেস করে দিতে হবে। এই যে উপরে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট আপনাকে ক্লিক করতে হবে। তো আমি উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করছি। ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস করে জাস্ট একটু নিচের দিকে আসবেন, দেখবেন যদি স্প্যাম লেখা আছে, জাস্ট স্প্যাম আমি দেখাই যদি একটু, এই যে স্প্যাম, এই যে স্প্যাম লেখা আছে এটার উপর ক্লিক করবেন, স্প্যামের উপর ক্লিক করবেন। তো আমি স্প্যামের উপর ক্লিক করলাম। তো দেখেন এখানে কিন্তু আমার ইমেলটা এখানে চলে আসছে। তো আমি এখন হচ্ছে এই ইমেলটা এখন ভেরিফাই করব। তো জাস্ট এরপর ক্লিক করব, ইমেল উপর এই মেসেজটার উপর ক্লিক করব। জাস্ট এখানে আমাকে জাস্ট করতে হবে যে থ্যাংক ইউ ফর দ্য আরিং, এখানে আমি একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর জাস্ট এই যে কনফার্ম নাও এখানে ক্লিক করব, কনফার্ম নাওতে ক্লিক করলাম। কনফার্ম নাওতে ক্লিক করার পর আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে যাবে। তো আমি এখানে কনফার্ম করলাম, দেখেন এখানে কনফার্ম করার পর হাই রেজিস্ট্রেশন হ্যাজ বিন ডান সাকসেসফুলি থ্যাংক ইউ, কিন্তু আমার এই অ্যাকাউন্টটা ইমেলটাও ভেরিফাই হয়ে গেছে। এখন আমরা চলে যাবো সেই সাইটে। আমরা সাইটে চলে আসলাম, এখানে একটু অ্যাড আসে, জাস্ট এখন আমরা লগ ইন করবো আবারও, দেখি কী আসে। লগিংয়ে চাপ দিলাম এবং লগিং একটু লোডিং হচ্ছে, আমার এখানে একটু নেট স্লো। এরপর যখন এরকম ইন্টারফেস শো করবে জাস্ট এই যেখানে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইউজার নেম এবং এইখানে ডট মেনু দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এরপর এখান থেকে বাংলাদেশ কান্ট্রিটা আমরা সিলেক্ট করে নেবো। আমি যেহেতু বাংলাদেশি তাই বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করবেন, আর আপনারা যে কান্ট্রিতে হন সেই কান্ট্রিতে সিলেক্ট করুন। তো আমি যদি বাংলাদেশি বাংলাদেশ খুঁজে বের করবো, বাংলাদেশ খুঁজে আমি বাংলাদেশটা সিলেক্ট করে নেব। তো উপরের দিকে আমি যাচ্ছি বাংলাদেশ সম্ভবত এখানে পাবো। তো এখানে হচ্ছে যে বাংলাদেশ, বাংলাদেশটা সিলেক্ট করবো। বাংলাদেশ সিলেক্ট করার পর যে কাজটা করতে হবে মূলত আমাদের এখানে সবগুলো কিন্তু ফিল আপ করবো। ফিল আপ করার আমি এখন সবগুলো ফিল আপ করছি। তো ফিল আপ করার পর এখন আমি জাস্ট সেভে ক্লিক করবো। সেভে ক্লিক করলে কিন্তু আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। তো সেভে ক্লিক করার পর এই দেখা জাস্ট এইরকম ইন্টারফেস শো করবে। দেখেন আমার কিন্তু 210টা পয়েন্ট কিন্তু আমাকে ফ্রিতে দিয়েছে, কারণ আমি ইনভাইটেশন কোড ব্যবহার করেছি। তো জাস্ট এখানে স্টার্ট মাইনিং দেখতে পাচ্ছেন, জাস্ট স্টার্ট মাইনিংয়ে ক্লিক করবেন। আমাদের প্রথম কাজটা হচ্ছে স্টার্ট মাইনিংয়ে, অ্যাকাউন্ট করার পর স্টার্ট মাইনিংয়ে ক্লিক করে জাস্ট এরকম আসবে। অ্যাডটা আসলে অ্যাডগুলো কেটে দেবেন। তো স্টার্ট মাইনিংয়ে ক্লিক করার পর দেখেন আমার কিন্তু মাইনিং শুরু হয়ে গেছে, আর এখানে 23 ঘন্টা 59 মিনিট পর আবার এসে এখানে স্টার্টে ক্লিক করে কিন্তু আবার মাইনিং আমরা অন করে দিতে পারবো। তো দেখেন আমার মাইনিং কিন্তু অন হয়ে গেছে। এরপর হচ্ছে মাইনিং করার জন্য আরও 2-3টা ওয়ে রয়েছে, আরও 2-3টা কাজ রয়েছে, আপনি চাইলে সময় থাকলে ওগুলো করতে পারেন, তাহলে আপনার এখানে মাইনিং পয়েন্ট কিন্তু আরও বেড়ে যাবে।
তো এটা করার জন্য আমরা উপরে যে থ্রি ডট মেনুতে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমরা জাস্ট যে আমরা আপডেটে ক্লিক করার পরে এরকম আসবে। তো এখানে আপনি চাইলে এখানে আপনি হচ্ছে ইনভেস্ট করে কাজ করতে পারেন, এখানে প্ল্যানগুলো বর্ণনা দেওয়া আছে। তো আমরা আমরা সাজেস্ট করবো যে এখানে হচ্ছে ডিপোজিট না করে কাজ করার জন্য, এই কারণে এগুলো দেখবো না। তো চাইলে এখানে আপনার ইচ্ছে মতো যদি ক্রয় করতে পারেন তো ক্রয় করবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি সাজেস্ট করবো যে এখানে ডিপোজিট না করার। তো এখানে হচ্ছে প্ল্যানগুলো দেওয়া আছে, কত ডিপোজিটগুলো, কত ডলার ডিপোজিটগুলো কত উঠে দেওয়া যাবে সেই ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো একটু নিচে দেখেন, আরও গোল্ড প্ল্যান রয়েছে, সিলভার প্ল্যান রয়েছে, স্ট্যান্ডার্ড প্ল্যান রয়েছে, সবগুলো রয়েছে। এটা শুধু হচ্ছে ইনভেস্ট করে যেগুলো, এগুলো ইনভেস্ট করলে কী হবে, আপনার হচ্ছে স্পিডটা বেড়ে যাবে, মাইনিং স্পিড পয়েন্টের স্পিডটা বেড়ে যাবে। তো আমরা ব্যাক অফিস করলাম, ব্যাক অফিস করার পরে এখন আমাদের যে আদার্স আরও দুই তিনটা কাজ আছে বা আমাদের সময় থাকলে যে কাজটা করব সেটা যদি থ্রি ডট মেনুতে ক্লিক করবো। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু অনেকগুলো বিষয় শো করতেছে, আমি একটু আবার যাই। তো এখানে অনেকগুলো বিষয় শো করতেছে দেখেন, এই চেনে ড্যাশবোর্ড রয়েছে, আপডেট রয়েছে, এক্সটেন্ডেন্ট, তারপর লিডার বোর্ড আছে, মাই ট্রিম আছে, রেফার আছে, আরও অনেকগুলো প্রোফাইল আছে, লাস্ট আছে লক আউট। তো আমরা প্রথম অবস্থায় যাবো হচ্ছে এখানে যে আমরা দেখতে পাচ্ছি ইয়ে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড তো আমরা রয়েছি, তারপরে যে এক্সটেন্ডার আর্নিং এটাতে যাবো। তো এটা এটা দেখতে পারছি, এটাতে মূলত কাজ। তারপর হচ্ছে লিডার বোর্ড আছে, তো আমি একটু লিডার বোর্ডে যদি যাই তাহলে দেখতে পারবেন এখানে কত মানুষ লিডারে ফার্স্ট রয়েছে, সবগুলো দেখতে পারবেন, সবগুলো ইউজারদের এখানে শো করতেছে। তো আপনি চাইলে এগুলো দেখতে পারবেন, এবং ইউজার বাই রেজুলেশন এখানে ক্লিক করলে কোন কান্ট্রিতে কতগুলো লোক মাইনিং করতে সেগুলো দেখা দেবে। তো এরপর জাস্ট আমরা যে কাজটা করবো, আমরা যদি আবার ফিরে আসলাম থ্রি ডট মেনুতে ক্লিক করে, এখানে জাস্ট রেফার রয়েছে, রেফার ফ্রেন্ড এমডাইরেক্টরি পরে দেখবো, তার আগে এখানে প্রোফাইল ফিগার রয়েছে এটা দেখবো, তার আগে এখানে আপডেট স্পিড এটা দেখলামই। তো এখন আমরা যেটা দেখবো হচ্ছে এই যে এক্সট্রা আর্নিং এই এই জায়গায় আমরা ক্লিক করে দেবো। আরও যেভাবে 24 ঘন্টা পরেও যেভাবে আর্নিং করা যায়, এখানে দুটো পদ্ধতি আরও রয়েছে, একটা হচ্ছে কুইজ পদ্ধতি আর একটা হচ্ছে স্পেন দ্য ওয়েল, এখানে দুটো পদ্ধতি রয়েছে, এটা 24 ঘন্টায় দুইবার করে পাবেন। তো আমি এটা স্পেনে একটু বোঝাই দিই আপনাদেরকে। তো দেখেন এখানে কিন্তু আমার রয়েছে, এখন দেখেন ব্যালেন্স দিয়েছেন 210, কিন্তু আমি একটু ওই কাজটা করে দেখি কত পাই সেটা দেখব। তো জাস্ট আমি স্পেন দ্য হুইল এটাকে ক্লিক করব, এখানে যে আমরা তিনটা স্লট দেখতে পাচ্ছি, একটা দুইটা তিনটা, মেবি তিনটা, এখানে উপরে একটা দেখতে পাচ্ছি সিলভার স্পেন হুইল, এরপর দেখছি প্লাটিনা স্পেন, এরপর দেখতেছি গোল্ডেন। তো আমরা তিনটে স্পেনই পাবো, দুবার করে হয়তো পাবো। তো একটু দুবার করে এটা ইয়ে করবো, যে একটা ওপেন করলাম, একটা করে দিলে বুঝতে পারবেন। তো এখানে জাস্ট স্পেন নাও আছে, এখানে ক্লিক করব। তো এখানে দেখেন স্পেন নাও আছে, স্পেন নাওতে ক্লিক করব আমরা। স্পেন নাও ক্লিক করলে কিন্তু আমাদের এইখানে স্পেন হবে, দেখি আমি কত পাই, আমরা কত পাই এখানে ঘুরতেছে, দেখি কত যায়, 40, 30, 30 পাইছি। এখন কিন্তু এরকম অপশন আসবে, জাস্ট এখানে যে কালেক্ট অপশন রয়েছে দেখেন আমি 30 পয়েন্ট পাইছি, কালেক্ট অপশনে ক্লিক করবো, যেটাই পাবো আমরা কালেক্ট অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর যে কাজটা হবে দেখেন এই যে এখানে জাস্ট এখানে কালেক্টে ক্লিক করবেন, কালেক্টে ক্লিক করার পর আপনার ব্যালেন্সে কিন্তু সরাসরি অ্যাড হয়ে যাবে। এরপর আরেকটা আমার স্পেন রয়েছে, আমি যদি দেখাই যে উপরে আরেকটা রয়েছে, তো আমি আরেকটা ক্লিক করবো, এই যে স্পেন আবার আরেকটা ক্লিক করবো। তো ক্লিক করার পর দেখি আবার কত পাই আমি, এখন দেখা যাক কত পাওয়া যায়, একটু 40, 50, 40, 50, 40 পাইছি দেখেন একটু। এখন হচ্ছে কালেক্ট করবো, আবার কালেক্ট করে নেব আমি পয়েন্টটা কালেক্ট করে নেওয়ার পর জাস্ট কালেক্টে ক্লিক করবো। কালেক্টে ক্লিক করার পর দেখেন আমার কিন্তু স্পিনার নাই, এখানে কিন্তু একদম হোয়াইটের মতো হয়ে গেছে। এখন আমরা এটা করতে পারবো না, কালকে আবার দেখেন কিন্তু বলতেছে টুমোর আবার এটা স্পেন করা যাবে। তো এরপর আমরা ব্যাক ফেস করবো, এইভাবে কিন্তু আপনার তিনটা চারটা সিলভার বা গোল্ডেন এগুলো সবগুলো কিন্তু স্পেন এইভাবে কমপ্লিট করতে পারবেন। তো ভিডিওটা লং হয়ে যাবে এই কারণে সম্পূর্ণ দেখাচ্ছি না, তারপরে ভিডিওটা অনেক লং হয়ে গেছে মেবি। এরপর হচ্ছে ব্যাক ফেস করবো, এরপর জাস্ট আমরা কুইজে একটা দিয়ে উদাহরণ সেটা বোঝাবো। তো কুইজে একটা খেলে আমরা দেখা দেবো, চাইলে এখানে দুইবার খেলতে পারবেন। তো এখানে মূলত 6টা দেখেন কোশ্চেন রয়েছে, 6টা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্রসেস অফ দ্য ক্রিয়েট অফ বিটকয়েন, এখানে এইগুলো প্রশ্ন আপনি চাইলে হচ্ছে গুগলে কনভার্ট করে এইগুলো অ্যান্সার দিতে পারবেন। যে এখানে যে অ্যান্সারটা হবে সেটার উপর টাস্ক করবেন, টাস্ক করে জাস্ট নেক্সটে অটোমেটিকলি চলে যাবে, টাস্ক করার পরেই কিন্তু নেক্সটে চলে যাবে। তো আমি এগুলো ফিল আপ করে আপনাদেরকে এক একটা করে দেখাবো, 6টা কমপ্লিট করে দেখাবো, যাহলে আপনারা বুঝতে পারবেন।
এরপর যে এর 6টা কমপ্লিট করার পর যে অপশনটা আসবে সেটা কিন্তু দেখাবো আমি। এখানে এগুলো পড়ে নিয়ে আমি একটা আন্দাজে দিয়ে দিব। তো নেক্সটে আপনারা একটু ভালোভাবে দিলে কিন্তু এখানে ভিউস পরিমাণে 200 থেকে 500 পর্যন্ত হয়তো আপনার এখানে পয়েন্ট পাবে যাবেন এভরি ডে এখানে একটা যদি সঠিক হয়ে থাকে। তো আমি এটাগুলো একটু দেখে জাস্ট করে দেবো। এখানে একটা ভুল হলেও কিন্তু আপনার এই প্রশ্নটা অ্যান্সার একটা ভুল যদি করেন তারও কিন্তু পয়েন্ট পাবেন না, ছয়টাই সঠিক হতে হবে। তো আপনি চাইলে গুগলে এটা কনভার্ট করে আপনি করে এটা অ্যান্সারটা দিয়ে দিতে পারেন। তো আমি একটু এমনি দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর জাস্ট আমি 6টা কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো। 6টা কমপ্লিট করার পর যে অপশনটা আসে সেটা কিন্তু আমি দেখবো। দেখেন এখানে একটু ফার্স্টে বিটকয়েন ইন্ডাস্ট্রি, তো আমি একটু দিয়ে দিলাম 2004 দেব, 2008 দেব। এরপরে জাস্ট আমি লাস্ট একটা কোশ্চেন দেখতে হবে, এখানে আমি দেব চান্স আমি দ্বিতীয়টা দিয়ে দেব। এরপর জাস্ট দেখেন এইরকম কিন্তু সাবমিট অপশন আসছে। তো এরপর জাস্ট আমরা সাবমিটে ক্লিক করবো। সাবমিটে আমি যদি একটু ভালো করে দেখাই নিচের দিকে যে দেখেন এই যে সাবমিট অপশন আসছে, সাবমিট অপশনে এখানে আমরা একটা জাস্ট ক্লিক করে দেবো। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং দেবো। লোডিং এর পর দেখেন আমি কিন্তু লস করেছি, কারণ আমি ভুল অ্যান্সার দিয়েছি এই কারণে এখানে। আর যদি সঠিক অ্যান্সার দিতে আমি এখানে কারেন্ট রিওয়ার্ড লেখা আসতো এবং কত পাইতাম সেটা দেখাইতো কিন্তু এখানে। তো দেখেন আমি লস করেছি এই কারণে এরকম দেখাচ্ছে। এবার আরেকবার করতে পারবেন, এটা মেবি দুবার করতে পারবেন, ওই স্পেনের মতোই একটা স্পেন দুবার করে করতে পারবেন। তো এখানে ম্যাথ কুইজটাও দুবার করতে পারবেন 24 ঘন্টায়। তো চাইলে আপনি এগুলো করে আপনি কিন্তু হিউজ পরিমাণে আর্ন করতে পারবেন। তো এই দেখেন আবার এই আর্টসে যেগুলো কিন্তু আবার আবারও করতে পারবেন দুবার করে। তো আমি আর করে না দেখাই। তো দেখেন আমার কিন্তু স্পেন আরও করতে পারবো এখানে দেখাচ্ছে। তো আমি স্পেন কিন্তু অলরেডি আপনি একটা করে দিয়েছি, দেখেন এখন কিন্তু আমার ব্যালেন্স রয়েছে কত দেখেন 282। আমরা কিন্তু $200 দেখেছিলাম, আমাদের কিন্তু ওই স্পেনে করার কারণে এখানে কিন্তু 282 হয়ে গেছে অলরেডি। তো এইভাবে মূলত আরও পদ্ধতি আর্ন করা যায়। তো এইভাবে আবার যাবতীয় ধরুন মেনুতে ক্লিক করবো। যেহেতু মেনু ক্লিক করে এবার রেফার কীভাবে করতে হয় সেটা দেখবো। মাই ওয়ালেটে যদি দেয়, মাই ওয়ালেটে যদি আমরা একটু ক্লিক করি আবার, সরি কেটে গেল। তো এখানে জাস্ট এই যে মাই ওয়ালেট যে দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করবেন। মাই ওয়ালেটে ক্লিক করার পর যে আমরা উইথড্র অপশন দেখতে পাবো, কত হলে আমরা উইথড্র দিতে পারবো সেটা কিন্তু আমরা এখানে ক্লিক করে দেখতে পারবো। তো দেখেন আমাদের কিন্তু এখানে মিনিমাম উইথড্র আছে, দেখেন 1.5 ইথেরিয়াম, এখানে 1 লক্ষ পয়েন্টে কিন্তু 1 ইথেরিয়াম, আর এখানে 1.5 লক্ষ মেবি পয়েন্ট লাগবে। 1.5 লক্ষ পয়েন্ট হলে গেলেই কিন্তু এখানে আপনি উইথড্র করতে পারবেন। দেখেন আমি যদি একটু দেখাই 1 লক্ষ পয়েন্টে কিন্তু 1 ইথেরিয়াম, আর দেখেন এই যে এখানে কিন্তু আমার 200 অলরেডি 82 হয়ে গেছে। এখানে মিনিমাম ওয়েটে দেখছে কিন্তু 1.5 ইথেরিয়াম, অর্থাৎ 1.5 ইথেরিয়াম হয়ে গেলেই কিন্তু এখান থেকে আমরা ওয়েডো করতে পারবো। দেখেন মিনিমাম ওয়েডো কিন্তু দেখাচ্ছে এখানে। তো এটা কিন্তু হয়ে গেলে ইজিলি হয়ে যাবে, আপনারা যদি রেগুলার এরকম মাইনিং করতে থাকেন তাহলে কিন্তু হয়ে যাবে। দেখেন 1 লক্ষ পয়েন্ট সমান সমান 1 ইথেরিয়াম, এখানে কিন্তু আমাদের হিউজ পরিমাণে একটা প্রফিট থাকবে যদি তারা পেমেন্ট করে দেয়। এখানে জাস্ট এই যে আমরা ওয়ালেট অ্যাড্রেস দেখতে পাচ্ছি, এখানে বিটকয়েন আপনার ট্রাস্ট ওয়ালেট কয়েন বেস, তারপর হচ্ছে বাইন্যান্সের রিসিভ অ্যাড্রেস দিবেন ইথেরিয়াম দিয়ে, অ্যামাউন্ট দিয়ে দিলে কিন্তু এখানে উইথড্র অপশন চালু হয়ে যাবে, এটা মার্চের দিকে চালু হয়ে যাবে। তো এরপরে কিন্তু এটা উইথড্র করতে পারবেন। এখন 3 মাস সময় আছে আমাদের মাইনিং করার, তো চাইলে এই 3 মাসে আপনি হিউজ পরিমাণে আর্নিং করতে পারবেন। এরপর কিন্তু উইথড্র চালু হয়ে যাবে, কিন্তু সবাই উইথড্র নিয়ে আসবে, উইথড্র ভিডিও নিয়ে আসবে। তো আমরা এই সাইড থেকে যদি আমাদের ইনকাম হয়ে যায় তাহলে অবশ্যই উইথড্র ভিডিও প্রুফ সহকারে দেখাবো ইনশাআল্লাহ। এরপরে দেখাবো রেফার ফ্রেন্ড, রেফার কীভাবে রেফার করবেন সেটা। ট্রিটমেন্ট ক্লিক করে কিন্তু রেফারের পর আসে এখানে জাস্ট এই যে আমি যদি একটু দেখাই এই যে রেফারের নাম দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার এখানে আপনার রেফারের নাম থাকবে। এখানে জাস্ট এই যে একটা সেগুলোর মতো চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট ক্লিক করে দেবেন, একটা টাচ করে দিলেই কিন্তু হয়ে যাবে আপনার রেফার কপি হয়ে যাবে। এটা আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, দিয়ে দিলে কিন্তু আপনি এখানে 200 করে মেবি একটা রেফার করালে কিন্তু আপনি 200 করে পয়েন্ট পেয়ে যাবেন। তো এইভাবে মূলত রেফার করবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিও নিয়ে। খুদা হাফেজ।